দোসরা জুলাই মঙ্গলবার, আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি 11:32 এবং পূর্ণগ্রাস সমাপ্তি হবে 2:14। এই বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তবে ভারতে দেখা যাবে না, যদিও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় তা দেখা যাবে স্থানীয় সময় সকাল 10:24 নাগাদ। ফলে ভারত থেকে এই মহাজাগতিক দৃশ্য সরাসরি দেখা অসম্ভব। তবে মার্কিন মহাকাশ বিজ্ঞান কেন্দ্র নাসা গোটা ঘটনাটি সরাসরি সম্প্রচার করবে তাদের ওয়েবসাইটে। সূর্যগ্রহণের কথা শুনলেই প্রথমে মনে পড়ে যায় ওই সময়টি আসলে নাকি অশুভ। আসলে নানা সংস্কার জড়িয়ে রয়েছে গ্রহণের সঙ্গে। কেউ বলেন এই সময়টায় খাবার খাওয়া ঠিক নয়, কেউ বলেন গ্রহণ শেষ হলে স্নান করা বিধেয়। এ সময় গর্ভবতী মহিলাদের সাবধানে থাকার পরামর্শও দিয়ে থাকেন অনেকে। এসব সংস্কার শুধু ভারতে নয়, অনেক দেশেই রয়েছে। দেখে নেওয়া যাক সূর্যগ্রহণ সম্পর্কিত কয়েকটি সংস্কারের কথা। আজটেক সভ্যতায় মনে করা হতো গ্রহণ মানে সূর্য বা চাঁদকে একটু একটু করে খেয়ে নেওয়া হচ্ছে। এর থেকেই মেক্সিকোর বাসিন্দারা মনে করতে শুরু করেন যদি কোনো গর্ভবতী মহিলা গ্রহণ দেখেন তবে তার গর্ভের সন্তানের মুখও একটু একটু করে খেয়ে নেয় অশুভ শক্তি। আবার হিন্দু ধর্মীয় বিশ্বাসে রাহু গ্রাস করে সূর্য বা চন্দ্রকে, তাই এই সময় গর্ভবতী মহিলাদের ঘরের বাইরে বের হওয়াই বারণ, তাতে সন্তানের মুখ বিকৃত হতে পারে, খারাপ জন্মচিহ্ন থেকে যেতে পারে বলে ধরা হয়। তবে এর কোনো বাস্তবসম্মত বা বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা মেলে না। সূর্যগ্রহণ দেখতে গিয়ে সূর্যের দিকে খালি চোখে তাকালে চোখ খারাপ, এমনকি অন্ধ হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। সে গর্ভবতী মহিলা শুধু নয়, যে কোনো ক্ষেত্রেই এটি হতে পারে। গ্রহণের সময় শাড়িতে পিন বা সাধারণভাবে সেফটি পিন, কোনো গয়না পরতে বারণ করা হয়। নিষেধ থাকে ছুরি বা বটি দিয়ে ফল সবজি কাটতেও, এতে নাকি বিপদ হতে পারে, এরকমও বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি। মেক্সিকানরা মনে করেন আবার উল্টোটা, তাদের সংস্কার গ্রহণের সময় গর্ভবতী মহিলার পেটের কাছে ছুরি ধরে বসে থাকতে পারেন বা লাল অন্তর্বাস পরতে পারেন, এতে নাকি গ্রহণের কুপ্রভাব পড়ে না, রক্ষা পায় গর্ভের সন্তান, এর কোনো বৈজ্ঞানিক সমর্থন মেলে না। গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বিছানার উপর চিত হয়ে শুয়ে থাকার পরামর্শ দেন অনেকে, কিন্তু গাইনোকোলজিস্টরা বিজ্ঞানের গ্রহণের সঙ্গে সন্তান ধারণের কোনো লড়াই নেই, তাই এই ধরনের পরামর্শে কান দেওয়ার কোনো দরকার নেই। গ্রহণের সময় রান্না করে রাখা খাবার না খাওয়ার কথা বলা হয়। যুক্তি হিসেবে বলা হয় গ্রহণের সময় অনেক জীবাণু ছড়িয়ে পড়ে আমাদের পরিবেশে, এর ফলে রান্না করা রাখা খাবার বিষাক্ত হয়ে উঠতে পারে, এই সময় না খাওয়াই নিদান থাকে। এগুলিও জোরালো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলেনি। আর ফ্রিজের ভিতরে এমনিতেই তো সূর্যের আলো পৌঁছায় না। ইতালিতে বিশ্বাস হয়ে থাকে গ্রহণের সময় ফুলের গাছ ফুটলে তাতে বেশি রঙিন ফুল ফোটে। বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও গাছ পোতার উৎসব মন্দ নয়। আফ্রিকার দুটি দেশ টোগা ও বেনিনে বিশ্বাস চাঁদের সঙ্গে সূর্যের লড়াইয়ে গ্রহণ হয়, পরে সূর্যকে ফিরিয়ে আনতে পৃথিবীর মানুষেরই সাহায্য করতে হয়। তাদের নিজেদের মধ্যে ঝগড়া মিটিয়ে নিলে সূর্য আবার স্বমহিমায় ফিরে আসে। এটিতে কোনো বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও কল্পনাটি মোটেও মন্দ নয়। চারিদিকের এত লড়াই যদি এত বিশ্বাস, ওই বিশ্বাস বলে কিছুটাও বন্ধ হয়, ক্ষতি কী? থ্যাংক ইউ ফ্রেন্ডস পিক্সলাইফ ক্রিয়েশনের সঙ্গে থাকার জন্য। আরও ভালো ভালো ভিডিও পেতে, আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।